হ্যান্ডলুম এক্সিবিশন কাম সেল, এই জায়গাটা একদম স্বর্গদ্বার বিচের উল্টো দিকেই পেয়ে যাবে তোমরা। এখানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে, প্রচুর শপ রয়েছে, এরকম প্রত্যেকটা শপের সামনেই এরকম ওরা হ্যাং করে কিছু জামা কাপড় শাড়ি রেখে দেয়, যাতে তোমরা খুব সহজেই দেখতে পারো, এবং প্রাইসগুলোও লেখা থাকে। তো দেখতেই পাচ্ছ খুব কম প্রাইসের জিনিসও রয়েছে, আবার একটু বেশি প্রাইসের জিনিসও রয়েছে। শাড়ি পেয়ে যাবে, বাচ্চাদের ফ্রক, শার্ট, বড়দের কুর্তি, সমস্ত জিনিসই প্রায় তোমরা এখানে পেয়ে যাবে। শাড়িগুলোর দাম দেখতেই পাচ্ছ লেখাই আছে 3200, কোনোটা 1000, কোনোটা 680, কোনোটা 450, 500। তো এখানে শাড়ি স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র 450 টাকা থেকে। তো প্রচুর ধরনের কালেকশন আছে। পুরী মানেই আমরা জানি হচ্ছে কোটকি, সম্বলপুরি, ইক্কাত, বোমকাই। তো এখানে সমস্ত ধরনের কালেকশানই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আমি প্রথমে যে শপটাতে গিয়েছিলাম সেখানে আমি প্রথমেই যে জিনিসটা দেখেছি সেটা হলো চুড়িদারের পিস। আমার চুড়িদারের পিস কেনার ছিল। এই যে চুড়িদারের পিসগুলো এখন দেখছো এগুলো সব রেঞ্জ হচ্ছে 680-690 এরকমের মধ্যে, এগুলো প্রিন্টেড। এছাড়াও এখানে তোমরা 500 থেকে চুড়িদারের পিস পেয়ে যাবে। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এটা কত দাম আছে? 1050। এগুলো 450। দেখি একবার, এইটা এইটা একবারটি হলো। এটা ব্লাউজ কাটার জন্য এখানে দাগ আছে, আর ভিতরে বঙ্কাই মতন আছে। এই কুর্তিগুলো কত দাম আছে? 320 আর 280। আর ওই কুর্তিগুলো কত বলে? 350। এটা কত দাম আছে? 580। এগুলো 580, তাই তো? 560। এটা 580। আচ্ছা, ওটা 580। এটাও 580। আচ্ছা, তার পাশের টা এই দুটোই হচ্ছে 2980। আর এগুলো হচ্ছে ইক্কাত কটন। আর এইগুলো কত দাম আছে? এগুলো এটা, হ্যাঁ, এটা কত? 1950। ঠিক আছে, 1780। 1780 তে 1980। 1980 এটা 2180। আচ্ছা, 2180। আর এগুলো চুড়িদার আছে ওদিকে। আর এই চুড়িদারের পিসগুলো কত দাম আছে? এটা অনেক রকম দাম আছে। এইটা 680, 580। এর 580, 680। এইটার দাম হচ্ছে 680, আর এটা হচ্ছে 980। এটা 980। এগুলো প্রচুর কালার অপশন পেয়ে যাবে তোমরা, প্রচুর কালার অপশন রয়েছে। আর এগুলো হচ্ছে থান, তাই তো? থানের পিস। এগুলো কি মিটার আছে? সবকটাই এইটা আর এইটা, এই দুটো হচ্ছে 280 করে মিটার। আর ওপরের ওইটা, এটা হচ্ছে 750 করে মিটার। এগুলো 750 আছে, 550 আছে, 450 আছে। আচ্ছা, 750, 550, 750, এইগুলো এই রেঞ্জের মধ্যে পেয়ে যাবে। এই সবগুলো যাবে। এগুলোর কি দাম আছে? পাঞ্জাবি 280 থেকে স্টার্ট হচ্ছে, 800-900 মধ্যে পেয়ে যাবে। আর হাফ শার্ট গুলো 520। আর হাফ শার্ট গুলো হচ্ছে 320, 320 থেকে 580-র মধ্যে পেয়ে যাবে। এই যে প্রচুর কালেকশন রয়েছে এখানে, এখান থেকে শুরু করে অতটা। এগুলো হচ্ছে সব বেডশিট, এগুলোর দাম হচ্ছে 250, আর এগুলোর দাম হচ্ছে 750। এই যে প্রচুর বেডশিটের কালেকশন রয়েছে এখানে। আচ্ছা, উইথ পিলো কভার নিলে সেগুলো হচ্ছে 850 করে। আর এগুলো সব সিল্ক, এগুলো কি দাম আছে মোটামুটি? 3850। আচ্ছা, এটা হচ্ছে 3850, এটা হচ্ছে 3280। আর এইটা, এগুলো কি কটন?
আচ্ছা এগুলো 1980 করে, 1980 তার পাশে আছে 2480। আচ্ছা এটা হচ্ছে 2480। এই যেটা হলো এই শপের নামটা শ্রী শঙ্কর হ্যান্ডলুম, আর প্রচুর তোমরা এখানে এই ধরনের কালেকশন পেয়ে যাবে, একদম স্বর্গদ্বারের মধ্যে এই শপটা আছে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাই হচ্ছে প্রপার স্বর্গদ্বার মার্কেটে। দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু শপ রয়েছে এখানে। তো প্রথমেই আমরা যে শপটায় যাই এটা হলো একটা হোম ডেকোরের শপ, প্রচুর হোম ডেকোর আইটেম রয়েছে, কিন্তু খুব ভালো কালেকশন রয়েছে। একদম যে গাঙ্গুরামের মিষ্টির দোকানটা রয়েছে ঠিক তার উল্টো দিকেই তোমরা কিন্তু এই শপটা পেয়ে যাবে। প্রচুর ভাস রয়েছে, তারপর পেন স্ট্যান্ড রয়েছে, ইউনিক ইউনিক শোপিস রয়েছে, বাচ্চাদের খেলনা রয়েছে, জগন্নাথের সুন্দর সুন্দর মূর্তি রয়েছে, প্রচুর ভালো ভালো কালেকশন কিন্তু তোমরা এই শপটাতে পেয়ে যাবে। আর একমাত্র এই শপটাতেই কিন্তু হোম ডেকোর আইটেম দেখলাম, এছাড়া বেশিরভাগ শপেই কিন্তু সেই একই জিনিস, শুধুমাত্র এই শপটাতেই তোমরা এরকম ইউনিক কিছু জিনিস দেখতে পাবে। তো এরপর আমরা চলে যাই হচ্ছে বাসনের দোকানে, পিতলের জিনিসের দোকানে। এখান থেকেও আমাদের দু একটা জিনিস কেনার ছিল তাই গিয়েছিলাম, তো ভাবলাম তোমাদের জন্য ভিডিও রেকর্ড করে নিই। তো এখানেও খুব ভালো কালেকশন তোমরা পেয়ে যাবে, খুব সুন্দর সুন্দর। এই শপটাতে তোমরা অ্যালুমিনিয়াম পিতল কাঁসারের খুব ভালো কালেকশন পেয়ে যাবে। তো তোমাদের একটা কথা বলি, স্বর্গদ্বার মার্কেটে সব দোকানে কিন্তু একই জিনিস পাওয়া যায়, যেমন ধরো সব জামা কাপড়ের দোকানে একই রকম জামা কাপড়, সব পিতল কাঁসারের দোকানে একই রকম জিনিস, কিন্তু যেটার পার্থক্য রয়েছে সেটা হলো দামের। দামগুলো কিন্তু সব দোকানে এক নয়, সেই জন্য অবশ্যই তোমাদেরকে বলবো পুরো মার্কেটটা আগে ঘুরে দেখো, তারপরেই জিনিস কেনো। যেমন ধরো ব্যাগের দাম কোনো কোনো দোকানে একটু কম, আবার কোনো কোনো দোকানে একটু বেশি। স্কার্টের দাম, কোটকির স্কার্টগুলোর দাম কোনো কোনো দোকানে হচ্ছে 220, আবার কোনো কোনো দোকানে হচ্ছে 320। মানে এই রকম ধরনের পার্থক্য রয়েছে। চুড়িদারের পিসগুলোর দামও তাই একই রকম, অনেকটাই পার্থক্য। তাই বলবো তোমাদেরকে পুরো মার্কেটটা ঘুরে দেখো আর তারপরেই জিনিস কেনো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক করতে কিন্তু একদম ভুলবে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।